আসসালামু আলাইকুম বন্ধুরা, সকল প্রশংসা আল্লাহ তাআলার নামে যিনি আমাদের সৃষ্টি করেছেন। এবং আশা রাখছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। তো সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি রেসিপিতে। আজকে বানিয়েছি ডিম আলুর চপ। দেখুন কতটা সুন্দর হয়েছে, এই যে দেখুন কতটা ক্রিসপি। এই যে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন, মানে খুবই ইজি একটা প্রসেস। আশা করছি ভিডিওটি ভালো লাগবে আপনাদের, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন যাওয়া যাক মূল রান্নায়। রান্নার জন্য আমি এখানে দুটি আলু আর একটা ডিম নিয়েছি, এগুলো আমি এখন সিদ্ধ করে নিব। এখানে আমি ডিমটা কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি, এর মধ্যে দিব পেঁয়াজ, মাঝারি সাইজের একটা পেঁয়াজ হলে হয়ে যাবে, দিব কাঁচামরিচ, তারপর দিব ধনে পাতা, লবণ, লবণ দিব সামান্য, দিব আমি এখানে একটু চাট মশলা একটু স্পেসি করার জন্য। এখন এগুলো আমি মেখে নিব। তো হয়ে গেল আমার পুর। এখন আমি আলুটা ভর্তা করে নিব। এর মধ্যে আমি আলুটা মেশ করে নিয়েছি, দুটো শুকনো মরিচ, পেঁয়াজ বেরেস্তা, দিব একটু লবণ, এখন আমি ভর্তাটা বানিয়ে ফেলব। তারপর আমি বাকি পরবর্তী পর্যায়ে যাব। যে হয়ে গেল আমার ভর্তা, এই যে আমার পুর রেডি, আমার আলু ভর্তাও রেডি। আলুগুলো আমি এভাবে করে নিয়েছি, এখন এগুলো পুর তৈরি করব। হাতে একটু তেল মেখে নেব। যতটা সম্ভব পাতলা করা যায়, এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ। এভাবে গোল করে নিব, বেশি পাতলা করবো না, মোটা করবো না, আবার পাতলা করলে পুরটা বের হয়ে যেতে পারে। এইভাবে আমি সবগুলো করে নিব। পুর ভরে, আলুগুলো পুর ভরে নিয়েছি, এখন আমি এগুলো বিস্কুটের গুঁড়ায় ডুবিয়ে নেবো। এখানে আমি বিস্কুট গুঁড়া করে নিয়েছি, এই যে এভাবে আমি সবগুলো করে নিব। এভাবে আমি সব আলুর পুরগুলো বিস্কুটের গুঁড়ায় ডুবিয়ে নিয়েছি, এখন আমি এগুলো ভাজবো। চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে,
এখন আমি এগুলো বেসনের মধ্যে ডুবিয়ে দিব। এভাবে আমি সবগুলো ভেজে দিব।